नमस्कार आपनी सुनছেন এই সময় গোল্ড কোন অস্ত্রে কাজ করোনা শিখিয়েছে ভুটান লেখা অরুণোদয় কুন্ডু পাঠ চান্দ্রেই নিয়োগী গ্রস ন্যাশনাল হ্যাপিনেসে বরাবর এগিয়ে এই দেশ একমাত্র কার্বন নেগেটিভ দেশ হওয়ার তকমাও পেয়েছে সেই শিরোপায় নতুন পালক এবার করোনা যুদ্ধের পরিসংখ্যানে আরও একবার বিশ্বকে চমকে দিল ভুটান করোনা নতুন স্ট্রেন নতুন করে সংক্রমণ যখন মহারাষ্ট্র পাঞ্জাবের মতো ভারতের বেশ কিছু রাজ্যের ঘুম কাটছে তখন গত ৭ই জানুয়ারি এ যাবৎ প্রথম করোনা ঘটিত মৃত্যু নথিভুক্ত করেছে ভুটানের প্রশাসন অবিশ্বাস্য হলেও সত্যি একপাশে করোনার আঁতুড়ঘর চীন আর অন্যদিকে আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় ভারতবর্ষ এই দুই দেশের সীমান্তে থেকেও ভুটানের এই উলটপুরাণ হতবাক করেছে প্রথম বিশ্বের দেশগুলোকে তাদের গর্বোদ্ধত আধুনিক চিকিৎসা আর উত্তুঙ্গ অর্থনীতির হুঙ্কারের আড়ালে নীরবে করোনা নিয়ন্ত্রণের কাজ করে চলেছে তথাকথিত গরিব পিছিয়ে পড়া এই দেশ শুধু ভুটান নয় ভিয়েতনাম সেনেগাল বা রোয়ান্ডার মতো দেশগুলিও এই অতিমারির দিনে বৈজ্ঞানিক মননে ভর করে পথ দেখিয়েছে বিশ্বকে এক কথায় চোখ খুলে দিয়েছে তথাকথিত উন্নতির শিখরে থাকা প্রথম বিশ্বের দেশগুলোর বোস্টনের আরিয়াদান ল্যাবের আসাফ বিটন স্বীকার করতে বাধ্য হয়েছেন বিশ্বের সর্বোৎকৃষ্ট মেডিকেল রেস্কিউ ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা জনগণের সাধারণ স্বাস্থ্যের দিকে মনোযোগ দিইনি অথচ জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়েই গরিব দেশগুলো সফলভাবে করোনার মোকাবিলা করেছে সাফাই দেওয়ার সুরে তিনি বলেছেন এটা না করলে করোনার ধাক্কায় গরিব ওই দেশগুলো উজাড় হয়ে যেত কিন্তু তা বলে আমেরিকার মতো উন্নত দেশ জনস্বাস্থ্যকে গুরুত্ব না দিয়ে মৃত্যু মিছিলের সাক্ষী থাকলো কেন বিটেন বলেছেন এখনও আমাদের দেশে সাধারণের স্বাস্থ্যের ব্যাপার নিয়ে অনেক আলোচনার প্রয়োজন 2019-এর ডিসেম্বরে যখন করোনার কথা প্রথম জানা গেল তখন ভুটানকে নিয়েই চিন্তা দানা বেঁধেছিল ৭.৫ লক্ষ দেশবাসীর জন্য মাত্র ৩৩৭ জন ডাক্তার আর ৩,০০০ স্বাস্থ্যকর্মী তার মধ্যে মাত্র একজনের অভিজ্ঞতা আছে ক্রিটিক্যাল কেয়ার সামলানোর কিন্তু এই সামান্য সম্বলকে পুঁজি করেই দ্রুত এবং সুচারু পদক্ষেপে করোনাজয়ী ভুটান ব্রিটেনের দাবি চীন যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অজানা নিউমোনিয়ার তথ্য দাখিল করল সেই সময় থেকেই সতর্ক থাকার তৎপরতা শুরু করল ভুটান প্রথম বিশ্বের দেশগুলির যখন করোনার সাথে ভালোমতো পরিচয়ই হয়নি সেই ১৫ই জানুয়ারি থেকেই আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সমস্ত আন্তর্জাতিক সীমান্তে জ্বর মাপা শুরু করে দিয়েছে ভুটান শুধু তাই নয় সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল শ্বাসকষ্টজনিত অসুখে ভোগা রোগীদের শনাক্ত করে আলাদা করার প্রক্রিয়াও ৬ই মার্চ ভুটানে একজন বৃদ্ধ আমেরিকান পর্যটকের শরীরে প্রথম ধরা পড়ল কোভিড-19 পত্রপাঠ তাকে বিশেষ বিমানে দেশে ফেরানো এবং মাত্র ৬ ঘন্টার মধ্যে ওই মানুষটির সংস্পর্শে আসা মোট ৩০০ জনকে শনাক্ত করে পাঠানো হয় কোয়ারেন্টাইনে এটা অবশ্যই একটা রেকর্ড গর্বের সঙ্গে সে কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী দাচেন ওয়াংমো মার্চের প্রথম থেকেই শুরু হয়ে যায় করোনার বিশেষ হেল্পলাইন এবং সচেতনতার প্রচার এরপর ১১ই মার্চ যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগকে অতিমারি হিসাবে ঘোষণা করল তার মাত্র ৫ দিনের মধ্যেই ভুটানে শুরু হলো সম্পূর্ণ লকডাউন সমস্ত রকম কঠোরতার সঙ্গে তা পালন করেছে দেশবাসী এমনকি উপসর্গহীন করোনা পজিটিভদেরও রাখা হয়েছিল টোটাল আইসোলেশনে যাতে সামান্যতম উপসর্গের শুরু থেকেই চিকিৎসা সম্ভব হয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন করোনা নিয়ে চীনের বিরুদ্ধে হুঙ্কারে ব্যস্ত তখন ভুটানে চালু হয়ে গেছে করোনা শনাক্তকরণ অ্যাপ আর সচেতনতার প্রোগ্রাম অ্যাওয়ার গ্যানখু যার অর্থ আমাদের দায়িত্ব প্রচারে দেশের প্রভাবশালী বিখ্যাত মানুষেরা গত অগাস্টে এক ২৭ বছরের ভুটানের প্রথম পজিটিভ রিপোর্ট আসা মাত্র দ্বিতীয়বার দেশে ২ সপ্তাহে লকডাউন ঘোষণা হয় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ডিসেম্বরে গত এপ্রিল থেকেই ভুটানের রাজা $১৯ মিলিয়ন আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন লকডাউনে অর্থনৈতিক ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ৫১,০০০ প্রৌঢ়ের কাছে পৌঁছে গেছে স্যানিটাইজার মাস্ক বিভিন্ন ভিটামিন এবং আরও জরুরি জিনিস ভরা করোনা কিট কিন্তু শুধু সরকার নয় সাধারণ মানুষের আন্তরিকতা আর সহযোগিতাই ভুটানকে পৌঁছে দিয়েছে সফলতার শিখরে নিরঙ্কুশ লকডাউন পালনের সঙ্গে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় যোগ দিয়েছেন ভলেন্টিয়ারের কাজে নিজেদের ১ মাসের বেতন করোনা খাতে দান করেছেন সমস্ত সরকারি কর্মচারী কৃষকেরা বিনামূল্যে দিয়েছেন ফসল মন্ত্রীরা সরকারি অফিসে দিনের পর দিন কাটিয়েছেন কর্তব্যের তাগিদে বাড়িও যাননি সন্ধ্যায় অফিসের আলো জ্বলে উঠলে গরম চা আর স্থানীয় খাবার এমা দাচ্ছি নিয়ে হাজির স্থানীয় মানুষ এই ভালোবাসা আর বেঁধে বেঁধে চলার কাছেই হার মেনেছে করোনা আর তাই ভুটান আজ করোনা যুদ্ধে জগতের শিক্ষাগুরু হবার যোগ্যতম দাবিদার